हेलो फ्रेंड्स, तुम्हारे सामने आबार चले एलाम अंडार सॉल्ट चैनले। कैक दिन आगे पर्याय सारणी सीरीज आरम्भ करेछि, चारटे भिडियो प्रकाश करेछि। तो आज के पर्याय सारणीर ओपर पढ़ब, जेटा सेटा हच्छे मौलसमूहेर धर्मेर पर्याय वृत्तता। देखो से धर्मगुलो की कि, आमरा एई धर्मगुलोके इंडिविजुअल डिसकस करब, तारपर एई धर्मगुलो अलोंग पीरियड एवं अलोंग ग्रुप किभाबे चेंज होय आमरा सेगुलो देखब। तो आसो आरम्भ करी आज के आमादेर मौलसमूहेर पर्यायवृत्तिक धर्म। প্রথমে হচ্ছে মৌলসমূহের যে সমস্ত ধর্মের পর্যায়বৃত্তগুলো আমরা দেখব, সেই ধর্মগুলো কী কী আমরা ফার্স্ট নোট ডাউন করছি। দেখো, প্রথমে হচ্ছে হ্যাশট্যাগ ওয়ান, পারমাণবিক ব্যাসার্ধ, যেটা বলছি অ্যাটমিক রেডিয়াই। তারপরে নেক্সট আয়নিক ব্যাসার্ধ, এটা হচ্ছে আয়নিক রেডিয়াই। তিন, ইলেকট্রোনেগেটিভিটি। বা তড়িৎ ঋণাত্মকতা। চার, ইলেকট্রন আসক্তি, যাকে বলছে ইলেকট্রন অ্যাফিনিটি। আমরা এগুলো সবাই কম বেশি পড়েছি ক্লাস টেনে। নাম্বার ফাইভ, মৌলের ধাতব অধাতব ধর্ম, মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার। ছয়, মৌলের যোজ্যতা বা ভ্যালেন্সি। সাত, সাত হচ্ছে জারণ বিজারণ ধর্ম। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন প্রপার্টিজ। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন প্রপার্টিজ সাত, আর কিছু আছে কয়েকটা আমি ছোট ছোট, যেমন আট হচ্ছে অক্সাইডের বা অক্সাইড সমূহের
প্রকৃতি নেচার অফ অক্সাইড। আর একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আয়নায়ন বিভব। আয়োনাইজেশন পোটেনশিয়াল, এই প্রপার্টিসগুলো আমরা ইন্ডিভিজুয়ালি ডিসকাস করব, যে একটা করে ধরবো আর তার সম্পর্কে আলোচনা করব। আর ওই প্রপার্টিগুলো পর্যায় সারণীতে অ্যালং পিরিয়ড এবং অ্যালং গ্রুপ কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখি। আমরা প্রথম ডিসকাস করব পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে, বাকিগুলো মুছে দিচ্ছি। পারমাণবিক ব্যাসার্ধ #1। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ আমরা বলতে কি বুঝি? পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমরা বুঝি যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে তার সর্ববহিঃস্থ ইলেকট্রন কক্ষের মধ্যে যে দূরত্ব, সেটা হচ্ছে ওই মৌলের পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ। দেখো, একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াস, এটা তার মধ্যে কক্ষ আছে, ধরলাম যেটা তার শেষ কক্ষে ইলেকট্রন এখানে রয়েছে। এই কেন্দ্র থেকে বা নিউক্লিয়াস থেকে এই শেষ কক্ষের ইলেকট্রন পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলছি আমরা পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস। এবার এই পারমাণবিক ব্যাসার্ধ কত রকমের হয় সেগুলো আমরা একটু ডিসকাস করি, যে পারমাণবিক ব্যাসার্ধ কত রকমের হয়, টাইপস অফ অ্যাটমিক রেডিয়াই, মানে পারমাণবিক ব্যাসার্ধের প্রকারভেদ। দেখো, এটা মেনলি তিন প্রকার। একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, যাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াই। আর একটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ, যাকে বলা হচ্ছে মেটালিক রেডিয়াই। আর একটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ, আমরা এটাকে এ বি আর সি এই তিন ভাগে ভাগ করলাম। এবার আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ডিসকাস করছি। দেখো, ফার্স্ট সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধটা আমি আবার দু ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুর মধ্যে সমযোজী ব্যাসার্ধ, একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণু, তার মধ্যে দুটো পরমাণুর মধ্যে যে সমযোজী ব্যাসার্ধ, এটা আমরা কে বলতে পারি হোমোনিউক্লিয়ার অ্যাটমিক রেডিয়াই। এটা কি ক্যাটাগরি? এটা হলো ধরলাম এ টু ক্যাটাগরি, অর্থাৎ এ। দেখো, একই মৌলের পরমাণু দ্বারা গঠিত একটা অণু, তার সমযোজী ব্যাসার্ধ। আর একটা হচ্ছে ঠিক উল্টোটা, ভিন্ন মৌলের পরমাণু
দ্বারা গঠিত অণুর সমযোজী ব্যাসার্ধ। এটা হচ্ছে হেটেরোনিউক্লিয়ার অ্যাটমিক রেডিয়াই। এটা কি? এটা ধরলাম এটা হচ্ছে এ বি ক্যাটাগরি। যখন অণুর পরমাণু দুটো ভিন্ন হয় তখন সেক্ষেত্রে এর যে সমযোজী ব্যাসার্ধ সেটা হচ্ছে হেটেরোনিউক্লিয়ার অ্যাটমিক রেডিয়াই। আমরা এবার একটা করে ডিসকাস করি। ফার্স্ট হচ্ছে হোমোনিউক্লিয়ার বা একই মৌলের। দেখো এটাও এ মৌল, এটাও এ মৌল, দুটি একই মৌলের পরমাণু। এদের সমযোজী ব্যাসার্ধ হচ্ছে যে দুটি একই মৌলের পরমাণুর মধ্যে তাদের দুই নিউক্লিয়াসের অন্তর্বর্তী দূরত্বের অর্ধেক হল ওই মৌলের পরমাণুর অ্যাটমিক রেডিয়াই বা পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এই দুটো মৌল সমযোজী বন্ধনে আবদ্ধ, এটা হচ্ছে ওভারল্যাপিং এরিয়া। এখানে একে অপরের অরবাইটাল উপরিপাত হয়েছে। এখানে দুটো মৌলের নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, দ্যাট ইজ আন্ত নিউক্লিয়ার ডিস্ট্যান্স, এইটা, এই দূরত্বটা কি? আমি ধরলাম ডিএএ, তার মানে এটা হচ্ছে এএ পরমাণুর মধ্যে যে বন্ধন দূরত্ব, সেই বন্ধন দূরত্বটা হচ্ছে এইটা। তাহলে যদি আমরা ডিএএ ধরি যে দুটো মৌলের মধ্যে বন্ধন দূরত্ব, পরমাণুর বন্ধন দূরত্ব আর ধরলাম আর এ সমান এ মৌলের পারমাণবিক ব্যাসার্ধ, সেক্ষেত্রে তাহলে আমরা কী লিখব? ডিএএ ইজ ইকুয়াল টু আর এ প্লাস আর এ, দ্যাট ইজ টু আর এ। অতএব আর এ ইজ ইকুয়াল টু এ মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ডিএএ বাই টু। তাহলে এই দূরত্বের অর্ধেক এইটা হচ্ছে আমার আর এ, মানে অ্যাটমিক রেডিয়াই অফ এ। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা যখন হোমোনিউক্লিয়ার অ্যাটমিক রেডিয়াই নির্ণয় করে তখন হচ্ছে এটা। এবার দেখো যদি আমার হেটেরোনিউক্লিয়ার কোনো এরকম অণু হয় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দেখো এটা তাহলে মুছে দিই। এখানে দেখো এ এটা বি, এটা এর নিউক্লিয়াস, এটা বি এর নিউক্লিয়াস, এটা ওভারল্যাপিং এরিয়া। এবার এখানে এ ও বি যে দুটো ভিন্ন মৌলের পরমাণু তাদের আন্তর নিউক্লিয়ার দূরত্ব সেটা কোনটা? এইটা। তাহলে এইটাকে আমরা লিখব কি? এবি যে বন্ধন দূরত্ব, দ্যাট ইজ ডি এ বি। এখন যদি এটা সমান এবির বন্ধন দূরত্ব হয়, আবার যদি আর এ ইজ ইকুয়াল টু ধরি এ মৌলের পরমাণুর সমযোজী ব্যাসার্ধ, আর বি ইজ ইকুয়াল টু ধরি বি পরমাণুর সমযোজী ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতে পারি ডিএবি
is equal to R A plus R B এই দুটো ব্যাসার্ধের যোগফল হচ্ছে আমার AB এর বন্ধন দূরত্ব তাহলে এই ক্ষেত্রে আমি যদি R A বার করতে চাই দ্যাট উইল বি D A B minus R B বা যদি R B বার করতে চাই দ্যাট উইল বি D A B minus R A দিস ইজ দ্য ফর্মুলা আমার এই তিনটের মধ্যে যে কোনো দুটো ভ্যারিয়েবল জানা থাকলে আমি বার করতে পারি ওকে এবার দেখো আমি এই যে বললাম এটা মুছে দিচ্ছি আমি এই যে বললাম যে হেটেরো নিউক্লিয়ার যে অ্যাটমিক রেডিয়াই দুটো ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে যে ব্যাসার্ধ এটা কিন্তু নির্ণয় করলাম এইভাবে যদি আমার এই ব্যাসার্ধটা নির্ণয় করাটা ঠিক হলো বা হবে যদি আমার এ আর বি এর যদি আমার ইলেকট্রোনেগেটিভিটি অফ এ নিয়ারলি সেম অফ ইলেকট্রোনেগেটিভিটি অফ বি হয় তাহলে আমি এতক্ষণ যেটা করলাম ঠিক আছে এবার যদি আমার ইলেকট্রোনেগেটিভিটি অফ এ মাচ মাচ গ্রেটার দেন বা নট ইকুয়াল টু বলে দিই ইলেকট্রোনেগেটিভিটি অফ বি হয় নট ইকুয়াল টু বলে দিই ডিফারেন্সটা অনেকটা যদি আমার বেশি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে দেখো যদি এ বি এই এ এটা বি এটা হচ্ছে ডি এ বি এই দূরত্বটা এই ক্ষেত্রে আমার সূত্র দাঁড়াবে ডি এ বি ইজ ইকাল টু আর এ যেটা হচ্ছে এ এর অ্যাটমিক রেডিয়াই প্লাস আর বি মাইনাস 0.09 ইন্টু চাই এ মাইনাস চাই বি হয়ার চাই এ ইজ ইকাল টু ইলেকট্রো নেগেটিভিটি অফ এ আর চাই বি ইজ ইকাল টু ইলেকট্রোনেগেটিভিটি অফ বি যদি এ আর বি এর ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য অনেক বেশি হয় তাহলে আমার এই সূত্র প্রযোজ্য দেখো এই সূত্র যদি আমার আমি আগে যেটা করলাম আগে যেটা করেছিলাম সেটা কি সেটা করেছিলাম ডি এ বি ইজ ইকাল টু আর এ প্লাস আর বি দেখো যদি এটা আমার ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য খুব কম হয় বা ইলেকট্রোনেগেটিভিটি প্রায় সমান হয় তাহলে চাই এ ইজ ইকাল টু চাই বি হবে চাই এ ইজ ইকাল টু চাই বি হলে এই পার্টটা আমার জিরো হয়ে গিয়ে আমার চলে আসবে এই কেসটা তাহলে হেটেরোনিউক্লিয়ার যে মলিকুল আছে তার যে অ্যাটমিক রেডিয়াস বার করতে গেলে আমার দুটো কেস অ্যারাইজ করতে পারে যখন এ আর বি এর ইলেকট্রোনেগেটিভিটি প্রায় সমান তখন আমার এই সূত্র আর যখন এ ও বি এর ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে যথেষ্ট ডিফারেন্স থাকবে তখন আমার এই সূত্র আর যখন ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে পার্থক্য অনেক বেশি থাকবে তখন তার যে আমার অ্যাটমিক রেডিয়াস বেরোবে সেটা কিন্তু কী হবে আমার যে রেডিয়াসটা হবে বন্ধন দূরত্বটা হবে সেটা কি দেখো এদের যোগফল থেকে কিছুটা কম হবে কেননা যখনই এ ও বি এর মধ্যে পার্থক্য অনেক বেশি হবে তখন তাদের মধ্যে আয়নিক ক্যারেক্টার গ্রো করবে আর আয়নিক ক্যারেক্টার গ্রো করলে তখন আমার বন্ড লেন্থটা অনেকটা ছোট হয়ে যাবে কেননা নিউক্লিয়াস দ্বয়ের মধ্যে অ্যাট্রাকশানটা বেড়ে যাবে তাই ডিফারেন্স বেশি হলে এই সূত্র আর যখন ডিফারেন্স সেম হবে হেটেরোনিউক্লিয়ার ক্ষেত্রে তখন এই সূত্র আমার দিস ইজ অল অ্যাবাউট কোভ্যালেন্ট রেডিয়াই সমযোজী ব্যাসার্ধ আমার সমযোজী ব্যাসার্ধ সম্পর্কে এটা সবটা বলা হয়ে গেল এবার আমি চলে যাব সোজা ধাতব ব্যাসার্ধ বি পার্টে আমার এ পার্টটা হয়ে গেল এবার বি পার্টটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ ধাতব ব্যাসার্ধ কাকে বলে একটু শুনে নাও ধাতব ব্যাসার্ধ হচ্ছে যে ধাতব কেলাসে পাশাপাশি
অবস্থিত দুটি ধাতব পরমাণুর আন্তর নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক হবে ধাতব ব্যাসার্ধ। তা কাকে বলে? ধাতব ক্লাসে পাশাপাশি অবস্থিত দুটি ধাতব পরমাণুর আন্তর নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক। ধরো একটা লোহার রড, আমি তাদের মধ্যে যে সমস্ত পরমাণুগুলো থাকবে ধাতব ক্লাসের পরমাণুগুলো এরকম ক্লোজ প্যাক স্ট্রাকচারে থাকবে। এই ক্লোজ প্যাক স্ট্রাকচারের মধ্যে পাশাপাশি দুটো পরমাণুর আন্তর নিউক্লিয়ার যে দূরত্ব তার যে অর্ধেক, দ্যাট ইজ এটা হচ্ছে আমার কি ধাতব ব্যাসার্ধ বা মেটালিক রেডিয়াই। তাহলে কি বললাম? যে ধাতব ক্লাসের পাশাপাশি অবস্থিত দুটি পরমাণুর মধ্যে আন্তর নিউক্লিয়ার দূরত্বের অর্ধেক হলো ওই ধাতব পরমাণুর ব্যাসার্ধ বা ধাতব ব্যাসার্ধ। এবার আমরা খুব ইজিলি বলতে পারি, একটা কনক্লুশন করতে পারি, দেখো ধাতব ব্যাসার্ধ মানে কি? ধাতব ব্যাসার্ধ মানে এই অ্যাটম খুব ক্লোজলি তারা প্যাকড, এদের আন্তর নিউক্লিয়ার ডিস্টেন্সের অর্ধেক, দ্যাট ইজ এইটা মেটালিক রেডিয়াই। আবার আমি যখন সমযোজী ব্যাসার্ধ বা কোভ্যালেন্ট রেডিয়াই করছি তখন কি করছি? এ একটা অ্যাটম এটা কিন্তু ওভারল্যাপ করেছে, তাদের ওভারল্যাপ অবস্থায় তাদের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স তার যে অর্ধেক হবে সেটা হচ্ছে আমার কি কোভ্যালেন্ট রেডিয়াই বা সমযোজী ব্যাসার্ধ। তাহলে যেহেতু এখানে পরমাণু দুটো ওভারল্যাপ করে আছে, তার মানে দুটো নিউক্লিয়াস আমার কাছাকাছি চলে এসছে, তারা ওভারল্যাপ করার ফলে আন্তর নিউক্লিয়ার দূরত্বটাও কম, আন্তর নিউক্লিয়ার দূরত্ব কম হলে তার অর্ধেকটাও কম। তাহলে এখানে যেহেতু ওভারল্যাপ করা নেই, তাহলে এর আন্তর নিউক্লিয়ার দূরত্বের অর্ধেকটা সমযোজী ব্যাসার্ধের আন্তর নিউক্লিয়ার দূরত্বের অর্ধেকের বেশি। তাহলে খুব সেফলি মন্তব্য করতে পারি মেটালিক রেডিয়াই বা ধাতব ব্যাসার্ধ অবশ্যই গ্রেটার দেন কোভ্যালেন্ট রেডিয়াই মানে সমযোজী ব্যাসার্ধ, অর্থাৎ ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ থেকে বড়। এবার আমি চলে আসছি লাস্ট ওয়ান, ভ্যান্ডারওয়ালস রেডিয়াইটা একটু দেখাও। ভ্যান্ডারওয়ালস রেডিয়াইটা একটু অন্যরকম, এই কনসেপ্টটা দেখো, যখন কোনো কঠিনাকার মৌল একত্রে অণু সৃষ্টি করে, সেই দুটো অণু সেরকম যদি পাশাপাশি আসে, তাহলে এই ধরনের দুটো ধাতব অণু সব থেকে কাছাকাছি আসার পরে বন্ধনহীন পরমাণু দুটোর মধ্যে আন্তর নিউক্লিয়াস দূরত্বের অর্ধেকটা হবে ভ্যান্ডারওয়ালস রেডিয়াই। দেখো এটা হচ্ছে একটা কোভ্যালেন্ট অণু, এটা একটা সমযোজী অণু, বুঝতেই পারছো? আর একটা সমযোজী অণু আমি ধরলাম এ একটা সমযোজী অণু। তাহলে এই সমযোজী কঠিন অণু দুটো তারা সব থেকে যত কাছাকাছি আসতে পারে তারা এসেছে। একটুখানি আমি ব্যাকে চলে যাই, একটু কথা একটা বলে দিই, এরা কাছাকাছি আসতে পারে মানে কি? এ আর এ একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কাছে আসতে পারে, কেননা এখানে এই অণুর বাইরের ইলেকট্রনটা বিকর্ষণ করবে, তাহলে একটা বিকর্ষণ বল কাজ করছে। আবার এই অণুর নিউক্লিয়াস এর নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে, তাহলে এই একটা বিকর্ষণ বল কাজ করছে, এই দুটো বিকর্ষণ বল কাজ করছে। আবার দেখো এই অণুর নিউক্লিয়াসটা এর ইলেকট্রনটাকে আকর্ষণ করছে, আবার এর নিউক্লিয়াসটা এর ইলেকট্রনটাকে আকর্ষণ করছে, তাহলে দুটো আকর্ষণ বলও কাজ করছে,
তাহলে আকর্ষণ ও বিকর্ষণ বল দুটোই কাজ করছে। তাই জন্য তারা একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত কাছে আসতে পারবে, যার পরে কাছে এলে বিকর্ষণ বলটা বেশি হয়ে যাবে আকর্ষণ বলের থেকে, তার থেকে কাছে তারা আসতে পারবে না। তাহলে কী হলো যে যখন দুটো অণু সব থেকে কাছাকাছি আসার পরে তাদের বন্ধনহীন পরমাণু দুটোর মধ্যে যে আন্তঃনিউক্লিয়াস দূরত্ব, এটা হচ্ছে বন্ধনহীন মৌল পরমাণু দুটোর মধ্যে আন্তঃনিউক্লিয়াস দূরত্ব। এর যে অর্ধেক এটা হচ্ছে আন্তঃনিউক্লিয়াস দূরত্ব। তাহলে এর যে অর্ধেক, এর যে অর্ধেক সেটা হচ্ছে আমার ভ্যান্ডার ওয়ালস দূরত্ব বা ভ্যান্ডার ওয়ালস রেডিয়াই, এটা হচ্ছে আমার ভ্যান্ডার ওয়ালস রেডিয়াই। হোয়ারেজ বাট এটা হচ্ছে এটা দুটোর মধ্যে সমযোজী অণু আন্তঃনিউক্লিয়াস দূরত্ব, আর এদের যে অর্ধেক যদি হয় তাহলে হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে কি আমার কোভ্যালেন্ট রেডিয়াই, কোভ্যালেন্ট রেডিয়াই, তার এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস রেডিয়াই। তাহলে কি বললাম, কঠিন দুটো প্রতিবেশী অণুর মধ্যে বন্ধনহীন পরমাণু দুটোর মধ্যে আন্তরিক নিউক্লিয়ার দূরত্ব, তার যে অর্ধেক সেটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস রেডিয়াই। তাহলে আমি এখান থেকে আরেকটা মন্তব্য করতে পারি, তিনটে প্যাসার্ধের আমি তুলনা করতে পারি, খুব বুঝতে পারছো সেফলি যে ভ্যান্ডার ওয়ালস রেডিয়াইটা সব থেকে বড় হবে মেটালিক রেডিয়ার থেকে। তাহলে কী হলো, ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ আমি লিখতে পারি ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ গ্রেটার দেন ধাতব ব্যাসার্ধ গ্রেটার দেন সমযোজী ব্যাসার্ধ। তাহলে এটা আমি ক্লিয়ার হয়ে গেল আমার। তাহলে আমাদের এই হলো তিন ধরনের পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে আইডিয়া। এবার আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধগুলো, অবশ্যই এখানে ব্যাসার্ধ বলতে আমি কোভ্যালেন্ট রেডিয়ার কথা বলছি, পারমাণবিক ব্যাসার্ধগুলো পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ অ্যালং পিরিয়ড কীভাবে চেঞ্জ হয় এবং ওপর থেকে নিচে অর্থাৎ অ্যালং গ্রুপ কীভাবে চেঞ্জ হয় দেখে নাও। আমরা যখন পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে যাচ্ছি তাহলে আমরা কী যাচ্ছি, এটা হচ্ছে পর্যায় বরাবর যাচ্ছি, আর ওপর থেকে নিচে নামছি মানে এটা শ্রেণী বরাবর নামছি। আমাদের এই কনসেপ্টটা আছে যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলোর ইলেকট্রন সেম কক্ষে প্রবেশ করে। আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, সাপোজ থার্ড পিরিয়ড আমি তিন নম্বর পর্যায় নিয়ে নিচ্ছি, তিন নম্বর পর্যায়ে কী আছে, সোডিয়াম, কী আছে ম্যাগনেসিয়াম, কী আছে অ্যালুমিনিয়াম, কী আছে সিলিকন, কে আছে ফসফরাস, কে সালফার, কে আছে ক্লোরিন, তিন নম্বর পর্যায়ে। দেখো এখানে সোডিয়াম মানে এগারো, আমার কী আছে দুই আট এক, দুই আট দুই, দুই আট তিন, দুই আট চার, দুই আট পাঁচ, দুই আট ছয়, আর দুই আট সাত, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তা মানে এর বাইরের সেলে আছে একটা, এর বাইরের সেলে দুটো, এর বাইরের সেলে তিনটে, এর চারটে পাঁচটা ছটা সাতটা, কিন্তু প্রত্যেকেরই এই লাস্ট ইলেকট্রনটা আছে দেখো তিন নম্বর সেলে। তাহলে প্রত্যেকেরই এই লাস্ট ইলেকট্রনটা আছে এই তিন নম্বর সেলে। তাহলে যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আমার নিউক্লিয়ার চার্জও বাড়ছে। তাহলে এর যখন এগারোটা আছে এখানে, ম্যাগনেসিয়ামের আছে বারোটা প্রোটন, এর আছে তেরোটা প্রোটন, আর এইভাবে এর চোদ্দোটা প্রোটন, পনেরোটা প্রোটন, ষোলোটা প্রোটন, সতেরোটা প্রোটন হয়, কিন্তু নিউক্লিয়াসটা ঢুকছে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই সেম সেল, তিন নম্বর সেল। তাহলে তিন নম্বর সেলের ইলেকট্রনটাকে সোডিয়াম টানছে এগারোটা প্রোটন দিয়ে, ওই তিন নম্বর সেলের ইলেকট্রনটাকে ম্যাগনেসিয়াম টানছে বারোটা প্রোটন দিয়ে, তিন নম্বর সেলের ইলেকট্রনটাকে টানছে এ তেরোটা প্রোটন দিয়ে, এ ওই একই ইলেকট্রনকে টানছে চোদ্দোটা দিয়ে, এ পনেরোটা দিয়ে, এ ষোলোটা ইলেকট্রন দিয়ে, এ প্রোটন দিয়ে, এ সতেরোটা প্রোটন দিয়ে। তাহলে নিউক্লিয়াস, ওই বাইরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের টানটা
বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ বাড়বে, অর্থাৎ রেডিয়াসটা ক্রমশ আমার ছোট হয়ে যাবে। তাহলে বাম থেকে ডানে গেলে আমার পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ আমার কমে, আর ওপর থেকে নিচে গেলে আমার পারমাণবিক ব্যাসার্ধ কী হবে? দেখে নাও, আমি যখন ওপর থেকে নিচে নামছি তিন নম্বর পর্যায়ে, এটা চার নম্বর পর্যায়ে কে আছে? পটাশিয়াম। পাঁচ নম্বর পর আছে কে আছে? রুবিডিয়াম। তারপরে কে আছে? সিজিয়াম। তারপরে কে আছে? ফ্রান্সিয়াম। দেখো এটা তিন নম্বর পর্যায়ে, এটা চার নম্বর, পাঁচ নম্বর, ছ নম্বর, সাত নম্বর। তার মানে এর বাইরের ইলেকট্রনটা আছে তিন নম্বর সেলে, এর বাইরের ইলেকট্রনটা আছে চার নম্বর সেলে, এর বাইরেরটা আছে পাঁচ নম্বর সেলে, এরটা আছে ছ নম্বর সেলে, এর আছে সাত নম্বর সেলে। তাহলে আমার যত পর থেকে নিচে যাচ্ছি আমার সেল নাম্বার বাড়ছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সেলটা দূরে চলে যাচ্ছে, অর্থাৎ অ্যাটমিক রেডিয়াস বা সাইজ যাই বলো সেটা শ্রেণী বরাবর আমার বাড়ছে। তাহলে আমার এই হলো, দিস ইজ অল অ্যাবাউট অ্যাটমিক রেডিয়াই অর অ্যাটমিক সাইজ, আমার সবটাই আমার এর মধ্যে কভার করে গেল। অ্যালং দ্য পিরিয়ড এবং অ্যালং দ্য গ্রুপ কীভাবে চেঞ্জ হয় সেটাও বলা হয়ে গেল। আমি নেক্সট দিন আসবো তোমাদের নেক্সট ভিডিও নিয়ে, আয়নিক রেডিয়াস। ততক্ষণ তোমরা পড়াশোনা করো, ভালো থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।